ছবি ভালো, আমি কাল ওই হ্যাঁ না আমি এটা তোমার মনে করো কেস লাগাবো, আমি মাত্র কিনলাম তো সময় পাইনি। হ্যালো, দেখো ওর চোখটা একেবারে ক্লিয়ার। প্রথম দিকে যেরকম ইয়ে ছিল, অসুস্থ ছিল, সেটা কিন্তু অনেকটাই রিকভারি করে গেছে। হ্যাঁ, আবার দেখো যে ঘা যেটা ছিল, ঘাটা এখন টানা ধরছে, বুঝছো? ঘাটা কিন্তু অনেকটাই টানা ধরছে। কালকে যে নোংরা ছিল সব ড্রেসিং করে ফেলে দিছি, এখন আস্তে 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 সে রিকভারি পথে আগাবে। তারপরে আমরা ফিজিওথেরাপি এবং অন্য ইয়েগুলো মানে শুরু করব, ঠিক আছে? আমার কিন্তু আজকে 8 নম্বর দিন, বুঝছেন? আর 2 দিন বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, আরো আরো 2 দিন আগে ওরাল কি যেন একটা দেব, ওরাল দেব। হ্যাঁ, এটা কি আপনি এখানে পাবেন নাকি আমি কিনতে হবে? না, বাইরে পাওয়া, এটা মানুষের ওষুধগুলোই আমরা রাস্তা অ্যাডজাস্ট করে দিই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ভেট ডাক্তার সাকিরউদ্দিন আহমেদ ফ্রম ডাক্তার সাকির স্পেট ক্লিনিক। আজকে এই মুহূর্তে আমি যে বিড়ালটি আপনাদের দেখালাম, ও বাসার বাইরে চলে গিয়েছিল 2-3 দিনের জন্য। তারপর সম্ভবত কোনোভাবে সে আঘাতপ্রাপ্ত হয়, এটা হতে পারে অন্য বিড়াল মেরেছে বা কুকুর অ্যাটাক করেছে, এবং ওর চারো পায়ে পোড়া ছিল নিচের দিকে। এরকম হয় অনেক সময়, বিড়াল যেটা হয় বাইরে বের হয়ে গেলে জেনারেটরের মধ্যে ঢুকে পড়ে বা ইলেকট্রিসিটির যেই ডিভাইসগুলো আছে সেগুলোর মধ্যে ঢুকে পড়ে, বড় যেগুলো কিনা মেইন লাইনের সাথে ইয়ে থাকে, তো সেই কারণে অনেক সময় পুড়ে টুড়ে যায়। আমরা সেভাবেই তাকে পেয়েছিলাম আজকে থেকে কয়দিন আগে, যেন 8 দিন আগে পেয়েছিলাম। তখন খুবই বিভৎস অবস্থা ছিল, কি বলে, চারটা পার নিচের দিকে পোড়া ছিল এবং ওটা নোংরা কাদা টাদা লেগে মানে পুজ হয়ে খুব খারাপ অবস্থা ছিল, এবং পিঠে বিশাল একটা কাটার দাগ ছিল। সম্ভবত কেউ অ্যাবিউজ, হিউম্যান অ্যাবিউজ হইতে পারে সেটা, কারণ এটা শার্প অবজেক্ট দিয়ে কাটা মনে হচ্ছিল আর কি। বিশাল মাংস এরিয়া দেখা যাচ্ছিল এবং সেখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশনও ছিল, এবং চামড়া এরকম পচে গিয়েছিল যে শিলি দেওয়ার কোনো ব্যবস্থা তেমন ছিল না। তারপরেও সেগুলোকে ড্রেসিং ট্রেসিং করে যতটুকু দেয়া গেছে, ফুলটা কভার করা, যেখানে পুজ হয়ে গেছে প্রথম দিকে সেখানে শিলি দেওয়া যায় নাই, পরে শিলি সাইড দিয়ে দেওয়া হয়েছে, এবং ওই শিলিতেও পরবর্তীতে যেহেতু আগে ইনফেকশন ছিল সেটা ইনফেক্টেড হয়ে যায়, তো ওইটা আমরা ধীরে ধীরে মেডিকেশনের মাধ্যমে এখন অনেকটাই আমরা সুস্থ করে ফেলছি ইনশাল্লাহ। এখন টেনে যাচ্ছে ঘাটা, দেখা যাক, আমরা অ্যান্টিবায়োটিক কোর্সটা কমপ্লিট করে পরবর্তীতে আবার মেডিকেশন, মুখের ওষুধ দেওয়া হবে, এখন ইঞ্জেকশন চলছে, এই হলো বিষয়। তো আমি যতটুকু পেয়েছি সেগুলো আমি আপনাদের বললাম, এবং আমার ডায়াগনোসিস অনুযায়ী আমি ট্রিটমেন্ট করছি। এখন আমরা ওনার কাছে শুনবো যে আসলে কি হয়েছিল এবং এটার মানে মানে তার অবজারভেশনটা কি। অনেক প্রথমে কি ছিল, ও একদিন বাসা থেকে পালায় যায়, আমি ওকে নিয়ে সাথে সাথে আপনাকে ফোন দিলাম চলে আসতে। আজকে 8 নম্বর দিন, ট্রিটমেন্ট চলছে, আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেটার, ইনশাল্লাহ ইনশাল্লাহ আরো ভালো হবে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ ভালো করুক। স্যালাইন যাচ্ছে, টেনশনের কোনো কারণ নেই যে যাচ্ছে স্যালাইন। হ্যাঁ, ওর কোমরটা একটু ভেতরের দিকে দিয়ে দাও। হ্যাঁ, বাস, হ্যাঁ, আর একটু মাথা হাত বোলাও, মাথায় মানে না মাথা না, তোমার বডিতে হাত বোলাও, তাহলে সে ফিল করবে যে তুমি আসো সাথে। ও অনেক সময় ওরা হয় কি, স্যালাইনটা দেওয়ার সময় ঠান্ডা ভেতরে ঢুকে, তো ওরা মানে ইনসিকিউর ফিল করে, মনে করে যে দেখি ধরো, দেখি চামড়াটা ধরো, চামড়া টান দিয়ে ধরো একটু, এই বাস ছেড়ে দাও, যাচ্ছে। তারপরে কি হয়েছে, মাশাল্লাহ, প্রথম দিকে কিন্তু তার চোখগুলো খুব গ্লুমি ছিল এবং খুব দুর্বল ছিল, তাই না? হ্যাঁ, এবং আজকে সে অনেকটু প্রস্রাবও করলো, যেটা পজিটিভ একটা বিষয়, যেটা আমি বলছিলাম যে ওর কিডনিটা যদি ঠিক থাকে, কারণ অনেক সময় বাইরে গেলে আমরা প্রথম ওকে ডিহাইড্রেটেড অবস্থা পেয়েছিলাম, এবং ডিহাইড্রেশনের ইন্ডিকেশন হলো রেনাল ফেলিওর, তো সেটা ইনশাল্লাহ হয়নি, কারণ এতদিন পর সে আজকে অনেকটু প্রস্রাব করেছে, এবং প্রস্রাব করলে যেটা হয় জীবাণু টিউমার বের হয়ে যায়, তো
এখন সে আজকে তো খেয়েছেও বোধ হয়। হ্যাঁ গুড, সুতরাং ইনশাল্লাহ আমরা আশা করতেছি খুব দ্রুতই সে রিকভারি করবে। তবে যেহেতু তার মেজর নার্ভ ইঞ্জুরি আছে, তাকে পরবর্তীতে ফিজিওথেরাপি দিতে হবে যে পুরোপুরি সে উঠে দাঁড়ানোর জন্য আর কি। তো সেটা আমাদের আগে ওর ঘাগুলো শুকিয়ে গেলেই তখন আমরা নার্ভের চিকিৎসা এবং ফিজিওথেরাপি করে তাকে উঠিয়ে দাঁড়া করানোর একটা ট্রিটমেন্ট প্ল্যান আমরা শুরু করব। এই জাতীয় কিছু একটু লং টার্ম ট্রিটমেন্ট করতে হয়, কারণ যেহেতু নার্ভ ড্যামেজও আছে এবং বিশাল একটা জায়গা জুড়ে তার নার্ভের ড্যামেজ হাত চার হাতে এবং বডিতে। তো সেটা আমরা আস্তে আস্তে ইয়ে করবো। এখন একটু রেস্ট দাও, অনেক একটু গেল তো একটু রেস্ট দাও, ওই ঠান্ডা পানি যাচ্ছে তো এখন একটু রেস্ট দাও। ওকে ওই যে বিসনেস হয়ে দাও, বিসনেস হয়ে দাও তো একটু মানে সোফায় দাও, তাহলে একটু একটু রিল্যাক্স মুডে থাকুক, কিছুক্ষণ পরে আবার দিব অ্যান্টিবায়োটিকটা। দেওয়ার পর আবার কিছু সময় দিয়ে মোটামুটি আজকে 50 ml এর মতো পাবে, 30 ml গেছে, আর 20-30 দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভিউয়ার্স আপনারা দেখলেন আমরা কিভাবে এই এই ধরনের কেস, যে আমাদের পোষা গৃহপালিত বেড়াল, পোষা বেড়াল অনেক সময় বের হয়ে যায়, বের হয়ে গেলে ওরা যেহেতু ঘরে ঘরে ঘরোয়া পরিবেশে বড় হয়ে ওঠে, ন্যাচারাল ইনস্টিংগুলো ওদের ডেভেলপ করে না ওরা, যার ফলে বাইরে গেলে বাইরের এনভায়রনমেন্টের সাথে ওরা কুপ আপ করতে পারে না। কারণ কি, বাইরের বেড়ালগুলো খুব ওয়াইল্ড হয় এবং তাদের হিংস্রতা বেশি থাকে, তো যার ফলে এই ধরনের ঘটনা ঘটে। এছাড়াও বাইরে গেলে পোষা বেড়ালগুলো সাধারণত সবার কাছেই ধরা দেয়, তখন অনেক লোক আছে যারা বেড়াল পছন্দ করে না, তারা হিউম্যান অ্যাবিউজ করে বেড়ালের উপরে এবং বেড়াল তখন নানান ধরনের কী বলে আঘাতপ্রাপ্ত হয়। তো আপনাদের বেড়াল বের হয়ে গেলে ভালোভাবে খোঁজাখুঁজি করবেন, এবং এই ধরনের কেস ঘটলে আপনাদের নিকটস্থ ভেটেরিনারিয়ান যিনি আছেন তার সাথে যোগাযোগ করবেন। আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের চ্যানেলের নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে ঈদের দিন, ঈদের আজকে আমার দ্বিতীয় পেশেন্ট, এটা যদিও ঈদের দিন ইমার্জেন্সি রোগী ছাড়া আমি দেখি না, এটা যেহেতু ইমার্জেন্সি, এর আগেও একটি রোগী এসেছে ইমার্জেন্সিগুলো আমি দেখে দিই। তো ঈদ মোবারক সবাইকে, সবাই ভালো থাকুন, এই ঈদের দিনগুলো আপনাদের ভালো কাটুক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।